শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। মণিপুর রাজ্যে অমানবিকভাবে মহিলাদের উপর অত্যাচার এবং বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আরামবাগ শহর যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল একটি প্রতিবাদ পথসভা। পথসভাটি অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগের গৌরহাটি মোড়ে। এই সভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতৃত্বরা। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়, স্বপন নন্দী শহর তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী প্রিয়াঙ্কা দাস থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর সহ আরও অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। আজকে আমাদের মণিপুরের যে নক্কারজনক ঘটনা বিজেপি সরকার করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যে মণিপুরের ঘটনা নিয়ে যাতে দলের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা যেন এই ঘটনাগুলোকে তুলে ধরি, আজকে টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের গৌরহাটি মোড়ে সেই মণিপুরের ব্যাপার নিয়ে আমরা সর্বস্তর নেতৃত্বরা উপস্থিত থেকে আজ যুব কংগ্রেসের যে সভা হচ্ছে সেখানে সেই সভায় আমরা সেই বিজেপি যে ডবল ইঞ্জিন সরকার মণিপুরের, তার যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে সেই নিয়ে আমরা মানুষের কাছে সেই সেখানে ঘটনাগুলো আমরা তুলে ধরছি। মানে সাসপেন্ড করা হয়েছে, এ ব্যাপারে কী বলবেন? আপনারা জানেন যে বিজেপি যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, ওদের দিন ফুরিয়ে গেছে। 2024 যে বিজেপির যে সরকার ছিল, সেই 2024 সেই ইন্ডিয়া আমাদের যে বিরোধী সমস্ত আমাদের নেতৃত্বরা যে করে যে আমাদের সবাই মিলে যে একটা বিরোধী জোট করেছে, সেই জোটের এতে ইন্ডিয়াতে ওরা ভয় পেয়ে গেছে। তাই বিভিন্নভাবে আমাদের দলের যেমন সমস্ত বিরোধী দলকে যেভাবে ইডি সিবিআই বা বিভিন্নভাবে যেভাবে পর্যবেস্ত করছে তার জবাব 2024 মানুষ দিয়ে দেবে। দেখুন, আপনারা জানেন যে বিজেপি শাসিত বিভিন্ন জায়গাগুলিতে প্রত্যেকবার মেয়েদের ওপর যে পাশবিক এবং নারকীয় যে ঘটনা অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকে আমাদের পথসভা। মেনে তো আপনারা জানেন, আড়াই মাস ধরে মণিপুর মতন রাজ্যে, যেটাকে আমরা অখণ্ড ভারত হিসাবে ধরি, সেখানে আমাদের যে দুজন মহিলাকে নগ্ন করে তাদের উপর গণধর্ষণ করে তাদেরকে প্যারোট আকারে ঘোরানো হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসকে এবং সমস্ত শাখা সংগঠনকে এবং মাদার সংগঠনকে একসঙ্গে নিয়ে আমাদের একটি প্রতিবাদ সভা করতে বলেন। আমরা আমাদের সমস্ত নেতৃত্ব, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের সাংগঠনিক জেলার সহসভাপতি, আমাদের INTTUC সভাপতি, এছাড়াও আমাদের বিভিন্ন কাউন্সিলরগণ, ওয়ার্ড সভাপতিরা, মাদারের যুবর এবং টাউন কমিটি যুবর প্রত্যেকের উদ্যোগে আজকে এবং নেতৃত্বে আমরা আজকে এই পথসভার আয়োজন করেছি। আমার নাম প্রিয়াঙ্কা দাস, আরামবাগ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। আপনারা জানেন যে ভারতবর্ষের একটা রাজ্য মণিপুর, সেই মণিপুর রাজ্যে যেভাবে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এবং করছেও এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ, কুর্কি সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে ঘর থেকে টেনে এনে মা বোনেদের প্রকাশ্য রাজপথে যেভাবে তাদেরকে বিভস্ত করে ঘোরানো হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এর প্রতিবাদে বাংলা জুড়ে সর্বত্র প্রতিবাদ সভা চলছে। আজকে আমাদের টাউন তৃণমূল যুব কংগ্রেস এবং সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আজকের এই পথসভা হচ্ছে গৌরহাটি মোড়ে। মণিপুরের নির্বাচনে গিয়ে বলেছিল যে মানুষের ডবল উন্নয়ন হবে, ডবল ইনকাম হবে, ডবল ইঞ্জিনের সরকার হলে, কিন্তু মণিপুরের মানুষ এবং সমগ্র দেশের মানুষ দেখল যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। রাজ্যের বিজেপি শাসিত সরকার এবং কেন্দ্রের সরকারের নির্দেশে আমরা সকলেই জানি যে সরকারের পক্ষ থেকে যখন কোনো সন্ত্রাস সংগঠিত হয় সেটাকে জেনোসাইড বলে,
রাষ্ট্রীয় সন্ত্রাস সেই জেনোসাইড আজকে সংগঠিত হচ্ছে মণিপুরে, যেখানে নারীর সুরক্ষা আজকে ভূলুণ্ঠিত, মায়ের সম্মান আজকে ভূলুণ্ঠিত। যে আজকে ভারতবর্ষের যে অঙ্গরাজ্য পূর্বাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে মণিপুর, সেই মণিপুরে যে ঘটনা, যেভাবে নির্মমভাবে নরকীয়ভাবে আজকে গণতন্ত্রকে খুন করে হত্যা করে আজকে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে মণিপুরের রাজপথে, আজকে এই 2023 দাঁড়িয়ে আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষের মানুষকে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে, ভারতবর্ষের মানুষকে মন কি বাতের মাধ্যমে আজকে বড় বড় কথা বলছে, আজকে সেই জায়গায় আজকে ভারতবর্ষের একটি রাজ্যে, যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই রাজ্যে ভারতবর্ষের মহিলাদিকে ধর্ষিত হতে হচ্ছে, প্রকাশ্যে রাস্তায় বিবস্ত্র মহিলাদিকে ধর্ষিত ধর্ষণ করে রাস্তায় যেভাবে নির্মমভাবে অত্যাচার হচ্ছে, আজকে এই ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাসকে বড় পর্যন্ত এরা কলঙ্কিত করেছে। আজকে আমরা যখন সারা ভারতবর্ষ আমরা দেখেছি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই দেশে সবার আগে যে নারীদের যে অধিকার, নারীদের যে সুরক্ষা ভারতবর্ষের সংবিধানে লেখা আছে, সেই জায়গায় আজকে যেভাবে আজকে লুণ্ঠিত হচ্ছে নারীদের সম্মান, আজকে আমাদের সেই জন্য আমাদেরকে এই পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে আমাদেরকে আবারও প্রতিবাদের জন্য রাস্তায় নামতে হচ্ছে। আজকে আমরা এই পশ্চিমবাংলায় সমস্ত ব্লকে, সমস্ত শহরে আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি শহরে আমরা এই প্রতিবাদ করছি। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।